একটা বাংলায় প্রবাদ বাক্য আছে ওনাদের যে হিরিয়ানা বলবে না, বলবেন নানান কথা। দারোয়ান ঘুমোবে না আর উকিল মিথ্যে কথা বলবে না, এটা হয় না। তো বৈশ্যনর্দা তো মানে মিথ্যা কথাটা একটা লিমিট থাকা উচিত। অক্সিজেন নিয়ে যে কথাটা বললেন পার্লিয়ামেন্টে, যখন কেন্দ্রীয় উপস্বাস্থ্য মন্ত্রী যখন দিয়েছেন ওনার আপনি কিন্তু এটা দিয়েছেন, আপনি ডেলিগেটারি কথা বলছেন, আপনার নরেন্দ্র মোদীর থেকে মিথ্যাবাদী কেউ নেই। কান খুলে শুনে নিন, নরেন্দ্র মোদী সবচেয়ে বড় মিথ্যাবাদী। আপনি একটা প্রফেশনকে, আপনি আপনি একটা প্রফেশনকে মিথ্যাবাদী বলতে পারেন না। আপনারা অশিক্ষিত পার্টি তাই জন্য কথা এইভাবে বলেন। আপনি একটা লয়ারকে বলছিলেন মিথ্যাবাদী, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বলে দিচ্ছেন তোমার লয়ারকে মিথ্যাবাদী। দেশের মানুষ দেখছে না বিজেপি সরকারের আমলে কি হয়েছে, কি হচ্ছে। নদীতে লাশ বয়ে আমি মিথ্যা কথা বলেছি, ভূপালে চিতা জ্বলছে আমি মিথ্যা কথা বলেছি, নদীতে লাশ বয়ে আসছে, ভূপালে চিতা চলছে গণ চিতা, এটা আমি মিথ্যা কথা বলছি। শান্তিপুর আছে, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, আমি মিথ্যা কথা বলেছি। ইলেকশন বাকি রয়েছে, যখন উপনির্বাচনটা যখন হবে একসাথে সব জায়গায় হবে, তাহলে পুরো পশ্চিম বাংলায় ভ্যাকসিনেশনটা একসাথে হয়ে যাক না। আপনারা হেরে যাবেন বলে উপনির্বাচন করতে চাইছেন, এটা বোঝা গেছে। তখন কিন্তু শুধুমাত্র ওখানকার বিজেপি তো ঠিক করবে না উপনির্বাচন হবে কি হবে না, হেরে যাবেন তাই উপনির্বাচন করতে চাইছেন না। আমাদের বক্তব্যটা এই জায়গাটায়। নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলগুলির কাছ থেকে জানতে চেয়েছে যে অতিমারী পরিস্থিতিতে নির্বাচন হবে কিভাবে, এই সম্পর্কে আপনাদের কি অবস্থান? দেখুন, আমরা প্রথম থেকে এই কথাটা বলে এসেছি, নির্বাচন কবে হবে কিভাবে হবে এটা নির্বাচন কমিশন ঠিক করবে, একটা স্বাধীন সংস্থা। এখন প্রশ্নটা হচ্ছে যে বিজেপির রাজত্বে যেটা আমরা বারংবার দেখেছি মৌপিয়া, যে এই ধরনের অটোনোমাস ইনস্টিটিউশনগুলোর যে স্বাধীনতা সেটা বারবার খর্ব হয়েছে, এবং এটা নতুন কোনো কিছু নয়। নির্বাচন হবে কি হবে না, কিভাবে হবে, হলে তার কোন কোন পদ্ধতি, সে সমস্তটাই নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক ডেকে মিটিং করবেন, তারপরে তার সিদ্ধান্ত গৃহীত হবে, এইটাই খুব স্বাভাবিক প্রক্রিয়া। এখন প্রশ্নটা হচ্ছে পুরো নির্বাচন, আমরাও বলেছি পুরো নির্বাচন চাই, আজকের কথা না, আমাদের দীর্ঘদিনের দাবি। কিন্তু পুরো নির্বাচন কেন হচ্ছে না, তার জন্য বিধানসভার উপনির্বাচনের বিরোধিতা, এর থেকে জোলো যুক্তি আর কিছু হয় নাই। বলে লঙ্কায় রাবণ মূল্য আর বেউলাকে বিধবা হলে, বিজেপির যুক্তিটা অনেকটা এইরকম। এরপরে যেটা সিপিআইএম মতো বলছে, সুজন চক্রবর্তীও বলছেন, সুজন চক্রবর্তীও একই কথা বলছেন। তিনি বলছেন যে যেখানে পুরো নির্বাচন এই কোভিডের কথা বলে হচ্ছে না, তিনি বলছেন যে বামের তারা চান যে সময় মতো উপনির্বাচনের সঙ্গে আটকে থাকা পুরো নির্বাচন হোক, কিন্তু করোনা পরিস্থিতির জন্য রাজ্যে যেখানে ট্রেন চালানো হচ্ছে না সেখানে নির্বাচন হবে কি করে। এই কথাটা আমি আসছিলাম, যে আমরাও একই কথাই বলছি, এটা আলাদা কোনো কথা নেই, এটাই খুব স্বাভাবিক। এখন ট্রেন নিয়ে যে প্রশ্নটা উঠছে, এটা খুব খুব সঙ্গত প্রশ্ন, এটার দল মত দলীয় রং মানে নির্বিশেষে এই কথাটা বলার দরকার। কারণটা হচ্ছে যে ট্রেনগুলো চলছে স্টাফ স্পেশালের নামে, যদি সেখানে দেখা যায় বাদুর ঝোলা ভিড় হচ্ছে গত এক সপ্তাহে, ট্রেন চলছে, লোক যাচ্ছে, টিকিট ইস্যু করা হচ্ছে, অথচ বলা হচ্ছে লোকাল ট্রেন চালু চলছে না, মানে একটা অদ্ভুত ধোঁয়াশে পরিবেশের মধ্যে বাংলার মানুষকে ফেলে দেওয়া হচ্ছে। মানে এর থেকে পরিত্রাণের উপায় বের করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। ডক্টর বিশ্বাসের কাছে আমি এখানে আসবো। ডক্টর বিশ্বাসী, লোকাল ট্রেন নিয়ে যাবতীয় যা চাপানোতর চলছে গত বেশ কিছুদিন ধরে, এটা ঠিকই যে বহু মানুষকে রুটিরুজির তাগিদে বিভিন্ন শহরতলি থেকে প্রতিদিন কলকাতায় আসতে হয় এবং এই অতিমারী পরিস্থিতিতে সেটা খুব খুব কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে যেটা বলেছেন যে যেহেতু ভ্যাকসিনেশন চলছে, একটা নির্দিষ্ট সংখ্যা অবধি ভ্যাকসিনেশন না করে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে তিনি ঝুঁকি নিতে চাইছেন না, যেহেতু তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি রয়েছে, এই সম্পর্কে আপনার কি মত? দেখুন, তৃতীয় ঢেউ, তৃতীয় তরঙ্গ কবে আসবে, কিভাবে আসবে, সেই আলোচনাটা আমরা নিশ্চয়ই করব। তার জন্য এই মুহূর্তে লোকাল ট্রেনের একটা বিষয়, আমাদের বক্তব্য স্পষ্ট একজন চিকিৎসক হয়ে, যে লোকাল ট্রেন হলেই কিন্তু মানে জনসমাগম হবে, প্রচুর মানুষের ভিড় হবে, ঠেলাঠেলি হবে, ধাক্কাধাক্কি হবে, সেইখানে কিন্তু রোগটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এই যে কেন আমরা কোভিডটাকে ভয় পাচ্ছি, পরিব্যক্তির জন্য, মিউটেশনটার জন্য, কারণ এই যে বংশবৃদ্ধি হয় ছড়িয়ে গেলে তখন কিন্তু মিউটেশন হতে পারে, এবং মিউটেশনটা কিন্তু খুব বিপজ্জনক আকার নিতে পারে। সেই জায়গা থেকে আজকে লোকাল ট্রেন যদি আমরা খুলে দিই, খুলে দিলে কিন্তু এই সম্ভাবনা থেকে যায় আবার নতুন করে সংক্রমিত হবার, সেই সংক্রমণের সংখ্যাটা যদি বাড়তে থাকে তখন কিন্তু মানুষকে আবার একটা বিপজ্জনক জায়গায় ঠেলে দেওয়া। সেইখানে আমি 50% বলবো না, 60% আগে প্রতিষেধক যতক্ষণ না হবে, তবে প্রতিষেধকের যেন অপ্রতুলতা না থাকে, প্রতিষেধকের প্রক্রিয়াটা
তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে লোকাল ট্রেন সেটা চালু করার মতো পরিস্থিতি এখনো হয়েছে বলে রাখা হচ্ছে, যতটা সাপ্লাই হচ্ছে ততটাই হচ্ছে, আমরা সেইভাবে পরিকাঠামো তৈরি করতে পেরেছি। তাহলে আমরা যদি ভ্যাকসিনেটেড করতে পারি তাহলে আশঙ্কাটা অনেকটা কমে যায়। কলকাতায় কিন্তু মানে কলকাতা এবং যেসে বিধানসভায় হচ্ছে আপনি সেখানে দেখুন আক্রান্তের সংখ্যা একেবারে তলায় নেমে এসেছে, একদম নিম্নমুখী। যে সাতটা যেখানে নিম্নমুখী সংক্রমণ সেখানে উপনির্বাচন না করার কি কারণ থাকতে পারে? যে সেখানকার একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, দারোয়ান ঘুমোবে না আর উকিল মিথ্যে কথা বলবে না, এটা হয় না। তো বৈশ্যনর্দা তো মানে মিথ্যা কথার একটা লিমিট থাকা উচিত। অক্সিজেন নিয়ে যে কথাটা বললেন পার্লিয়ামেন্টে, যখন কেন্দ্রীয় উপস্বাস্থ্য মন্ত্রী যখন দিয়েছেন ওনার, আপনি কিন্তু এটা দিয়েছেন, আপনি ডেলিগেটারি কথা বলছেন, আপনারা নরেন্দ্র মোদির থেকে মিথ্যাবাদী কেউ নেই, কান খুলে শুনে নিন, নরেন্দ্র মোদি সবচেয়ে বড় মিথ্যাবাদী। আপনি একটা প্রফেশনকে মিথ্যাবাদী বলতে পারেন না, আপনারা অশিক্ষিত পার্টি তাই জন্য কথা এইভাবে বলেন। আপনি একটা লয়্যারকে বলছিলেন মিথ্যাবাদী, নাম্বার ওয়ান, নদীতে লাশ বয়ে আসছে, ভূপালে চিতা চলছে, গণ চিতা, এটা আমি মিথ্যা কথা বলছি? শান্তিপুর আছে, আমি মিথ্যা কথা বলেছি? ইলেকশন বাকি রয়েছে, যখন উপনির্বাচনটা যখন হবে একসাথে সব জায়গায় হবে, তাহলে পুরো পশ্চিমবাংলায় ভ্যাকসিনেশনটা একসাথে হয়ে যাক না। আপনারা হেরে যাবেন বলে উপনির্বাচন করতে চাইছেন, এটা বোঝা গেছে? তখন কিন্তু শুধুমাত্র ওখানকার বিজেপি তো ঠিক করবে না উপনির্বাচন হবে কি হবে না, হেরে যাবেন তাই উপনির্বাচন করতে চাইছেন না। আমাদের বক্তব্যটা এই জায়গাটায়, মধ্যপ্রদেশে তখন সরকার সরকারের টালমাটাল পরিস্থিতি এবং সরকার বদলের মতো একটা পরিস্থিতি, সেই সময় দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে কি যতটা সতর্কতা দরকার ছিল সেটা নেওয়া হয়েছিল? এটা গত দেড় বছরে বারবার এই বিষয়টা আলোচিত হয়েছে, আর এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে আপনি যেমন অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এখনই উপনির্বাচন চাওয়ার, আমরা গত দেড় বছরে কি বারবার বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা কি আমাদের হয়নি যে যেখানে রাজনৈতিক উদ্দেশ্য কোথাও এই কোভিড অতিমারির যে পরিস্থিতি তার যে ভয়াবহতা তার জন্য যে সুরক্ষা দরকার সেটাকে কোথাও ছাপিয়ে গেছে? নির্বাচন হবে কি হবে না সেটা ইলেকশন কমিশন ঠিক করবে। আমি উত্তর প্রদেশের একটি উদাহরণ দিচ্ছি, আট দফায় যখন নির্বাচন হলো এই রাজ্যে, বিশেষ করে চতুর্থ দফার পর যখন বোঝা গেল যে দ্বিতীয় ঢেউ এসে পড়েছে এবং দিকে দিকে হাহাকার পরিস্থিতি, যখন তৃণমূল কংগ্রেস দাবি করছিল যে তিনটে লাস্ট তিন ফেজকে কম্বাইন করে একই সঙ্গে করা হোক, সেই সময় বিজেপির তরফ থেকে তীব্র বিরোধিতা ছিল। না না, তীব্র আমি বারবার বলছি যে যখন এখানে আট দফা নির্বাচন ঘোষণা হয়েছিল চরম কোভিড পরিস্থিতির মধ্যে, অযোধ্যায় ভূমি পূজো হতে পারে, সর্বদলীয় বৈঠক সারা ভারতবর্ষ দেখেছে, মাঠখান দিয়ে কথা বলছে, মাঠখান দিয়ে কথা বলে কি হবে অশোক, আপনার সঙ্গে তো আমি কথা বলিনি, ভূমি পূজন হোক না, আপনাদের মুখে কবিরা কথা বানায় আট দফায় নির্বাচন হবে তখন কেন বিরোধিতা করা? প্রথম দিন থেকে বলছি আট দফায় এখানে বড় অন্যায় করেছিলেন।